বনগাঁ মহকুমা আদালতের লয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় বিনা ব্যয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এদিন এদিনের শিবিরে যোগ দেন বহু মানুষ বনগাঁ মহকুমা আদালতে লয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবির করবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কলকাতার একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতাল মঙ্গলবার সকালে বনগাঁ আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির শিবিরে লয়ার্স ল ক্লার্ক পুলিশ কর্মী আদালতের অন্যান্য কর্মী ও জনসাধারণকে নিয়েই অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির এদিনের স্বাস্থ্য শিবিরে চক্ষু রক্ত হাটের পরীক্ষারও ব্যবস্থা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও ছিল অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা শিবিরে একশো জনের পরিকাঠামো থাকলেও অনেক বেশি মানুষকে এই পরিষেবা দেয়া হয়েছে বলে দাবি করেন বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস এ ব্যাপারে তিনি বলেন আজকে আমাদের আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি কলকাতার কিষাণ হসপিটাল থেকে ডাক্তারবাবুরা এসছে এবং তারা এখানকার যারা লয়ার আছে লো ক্লার্ক আছে এবং জজ সাহেবরা আছেন তারপরে কোর্টের স্টাফ আছে পুলিশ স্টাফ আছে এবং সাধারণ মানুষকে নিয়েই এই বিনামূল্যে আমরা এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এখানে বিভিন্ন সুগার টেস্ট বিভিন্ন রকম হার্টের টেস্ট হচ্ছে চিকিৎসা এবং এখানে আই সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বনগাঁ